ভালো করে গ্লাসটা ধরে আছে। একটা দেন মামা, একটা দেন। আমাকে পেজ দেখাও। দাদাগিটা ওনার কেনার মধ্যে জানি না আমি। অনেক ছোটবেলায় যখন ইউনিভার্সিটি থেকে আসতাম তখন অনেক গরম লাগতো, অনেক সাউন্ড কথা শোনা যাবে না। খাইতে কেমন? অনেক মজা, মিষ্টি বেশি কিন্তু বিভিন্ন। আমি এক গ্লাস খাইছি। তুমি এক গ্লাস খাইছো? আর বিভিন্ন পত্রপত্রিকায় দেখতা দেখি যে বিভিন্ন জিনিসপত্র দেয়, আসলে কতটুকু সঠিক আমি জানি না। বাট আল্লাহর দয়া, বরফ না, এটা বরফ ছিল না, বরফ এটা তো কোনো বরফ ছিল না। এটা নিয়ে একটা মজার ইতিহাস আছে, শুনবা? বাসে যা শুনবো, এখন তো অনেক সাউন্ড শোনা যাবে না। না, তারপর একটু বলি। বলেন, এখানে আসো তাহলে বলি। মানে এই এই এখানে বলেন, দেখা যাবে কিভাবে বানায়, দেখাও তো। আমি আর জিতু, ঠিক আছে, 2012 সালে আর কি কথা বলতেছি। এই আখের রস আমাদের খুব প্রিয় আর কি। এখন যেমন তরমুজ প্রিয়, তখন আখের রস অনেক প্রিয় ছিল। তখন হচ্ছে যে ইউনিভার্সিটি থেকে ও তো ও পড়তো হচ্ছে সাউথ ইস্টে, আর আমি পড়তাম হচ্ছে IUBED। তো ও যখন ইউনিভার্সিটি থেকে আসতো আমরা একসাথে, আমিও আসতাম, এসে রেলওয়ে রেলগেটে তখন এরকম ই পাওয়া যেত। তখন ওইখান থেকে পরে দিব, তো তখন আর কি আমরা আখের রস খাইতাম। সেই আখের রসের স্মৃতি এখন মনে পড়ে গেছে। আজকেও রিক্সাতে যাওয়ার সময় জিতুকে বলতেছিলাম আখের রস খাওয়া। আমি সামনে সামনে দিয়ে দিই, কেমন মানুষ যাও না। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।